হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও। তো আমি গোপু শোনার জন্য রথ সাজাবো, সেই জন্য বাগান থেকে কিছু ফুল আর এই পাতাগুলো নিয়ে এসেছি। জানো এগুলো রথে আর কি দিলে খুব সুন্দরও লাগে, আর অনেকে মানে দেয়, এগুলো দেওয়ার নিয়ম আছে আর কি, দিতে হয়, সেই জন্য সবাই দেয়। এখনও পর্যন্ত ফুলও দেয়, ফুল দিয়েও সাজায় কেউ কেউ, এগুলো দিয়েও সাজায়। আমি ফুল, এই পাতা আর এই লাল লাল ফুলগুলো দিয়েই রথটা পুরো সাজিয়েছি গোপু শোনার জন্য। তো মাম্মামও এখন, মাম্মামের এই প্রথম রথযাত্রা, সেই জন্য মাম্মামও রথ আর কি রথ চালাবে। তো রথ সাজানো আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো গোপুকে এখানে আমি বসিয়েও দিয়েছি, এখন আর কি ওকে খেতে দিইনি, একেবারে যখন সন্ধ্যাবেলা যাব তখনই খেতে দেবো আর কি। তো আমি একটু রেডি হয়ে গিয়েছি। তো আমাদের এখানে পাশেই মন্দির রয়েছে জগন্নাথ দেবের, তো এখানে রথ টানা হয়, খুব বড় করে অনুষ্ঠানও হয়, রথ সাজানো হয়, রথ তা টানা হয়। আরেকটা মন্দির রয়েছে, ওই মন্দির থেকে এই মন্দিরে রথ আসে, আবার উল্টো রথে এই মন্দির থেকে যায়। তো আমি, আমার দিদি, একটা দিদি জ্যাঠার মেয়ে, আর এখানে ওই দিদির ছেলে আর মেয়ে আর মাম্মাম, সবাই মিলে রথ সাজিয়ে নিয়ে গোপু সোনাকে নিয়ে মন্দিরে গেলাম। তো রাস্তাটা খারাপ ছিল বলে তো রথ টানিনি ওখানে, তো মন্দিরে গিয়ে রথ টানলাম। তো এখানে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভাইয়ের সাথে কথা জিজ্ঞেস করছিলাম যে দাদা কোথায় রয়েছে। তো এখানে দেখো মাম্মাম খুব মানে আর কি ওর ভালো লাগছে, চারিদিকে এত আলো, এত আওয়াজ, ওখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, গান টান বাজছিল, ঢোল এইসব বাজছিল, ঢাক। তো আমিও একটু রথটাকে টেনে চালিয়ে নিলাম, যেহেতু প্রত্যেক বছর বড় রথ টানি আমি, যে রথটা একটু পরে তোমরা দেখতে পাবে আসছে। তো এই মাম্মাম ছোটো থাকার কারণে আমি আর কি রথ টানতে যেতে পারিনি, নাহলে আমি ওখানে প্রত্যেক বছরই রথ টানতে আসি, বিয়ের আগেও আসতাম। তো মন্দিরে আমরা চলে এসেছি, দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, এটা হচ্ছে তারামা মন্দির। এখানে জগন্নাথ দেবকেও রাখা হয়, এখন রাখা হয়, তো রথ শেষ হয়ে গেলে আবার এখান থেকে এ নিয়ে চলে যাওয়া হবে। আরেকটা মন্দির রয়েছে সেখানে। তো এখানে মাম্মামকে আমি একটু শুয়ে দিয়েছি মায়ের কাছে, তো উঠতে চাইছিলো না, কান্নাও করছিল না, ওখানেই ও শুয়েছিল। তো এখানে দেখো রথ আমাদের মন্দিরে চলে এসেছে। তো দেখো এক একটা টিম আছে, তো সেই টিমই বলা হয়, সেইভাবেই এখানে বাজনা আসে। তো দেখো রথের দড়ি টেনে সবাই রথ নিয়ে আসছে, তো আমিও একটু রথের দড়ি ছুঁয়ে নিলাম, যেহেতু ছুঁতে হয় রথ টানতে, রথের দড়ি ধরতে হয়। তো দেখো কত সুন্দরভাবে রথটা এখানে সাজিয়েছে। তো রথ চলে এসেছে, দেখো অনেক অনেক লোক হয় এখানে, এর থেকেও বেশি আগে লোক হতো, এখন অল্প হয়, কিন্তু আগে আরও এর থেকে বেশি বেশি লোক আসতো, বৃষ্টি হলেও লোক হতো, বৃষ্টিতে ভিজে ভিজেও লোকে রথ টানত। তো এখানে সেই টিমের দলগুলো এখানে বাজনার আওয়াজে সব নাচ করছে, আর আমি এদিকে মাম্মামকে নিয়ে একটু খেলা করছিলাম, মন খুব মজা পাচ্ছিল, আমি মাম্মামকে নিয়ে এখানে খেলা করছিলাম। তো দেখো এখানে সবাই কী সুন্দর তালে তালে নাচছে, আর এখানে যে বসে আছে ইনি হচ্ছে আমাদের জেঠু আর কি, এই মন্দিরের মালিক আর কি। এই দুটো মন্দির এখানে একটা আছে আরেকটা আছে, আমি দেখবে আমি আমার চ্যানেলে একটা মন্দির পোস্ট করা রয়েছে। তারপর একটু রেডি হয়ে হচ্ছে একটু মেলায় চলে গিয়েছিলাম, এখানে ছোট একটা মেলা হয় আমাদের রথের মেলা। তো একটু ঘুরে দেখলাম, তো বৃষ্টি চলে এসেছিলো তাই পুরো মেলাটা ঘুরে দেখাতে পারিনি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।